নমস্কার জনাইছো। আন এটা গুরুত্বপূর্ণ খবর, এবার আজমলক হুংকার দিছে মুসলিম ছাত্র সন্থায়। নির্বাচনী সভাত আরবি বেনার লগাক লো এতিয়া প্রতিক্রিয়া ব্যক্ত করা পরিলক্ষিত হয়েছে আর আজমলক হুংকার প্রদান করেছে মুসলিম ছাত্র সন্থায়। নির্বাচনী সভাত আরবি বেনার লগাক লো এতিয়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে মুসলিম ছাত্র সন্থায়। আর অসমিয়ার স্বাভিমানক আঘাত হনার অভিযোগ উত্থাপন হয়েছে আজমলর বিরুদ্ধে। আর বদরুদ্দিন আজমলে শহীদক অপমান করেছে বলেও মন্তব্য প্রকাশ করেছে মুসলিম ছাত্র সন্থায়। আর আজমলের বিরুদ্ধেই গুরুতর অভিযোগ উত্থাপন করেছে মুসলিম ছাত্র সন্থায়। আজমলক নিজের স্থিতি স্পষ্ট করবলে আহ্বান জানা পরিলক্ষিত হল। আর শেহতাকি দেখ গেল এখন নির্বাচনী সভাত আরবি বেনার লগাইছিল বদরুদ্দিন আজমলে। আর আরবি বেনার লগার পাছতেই আজমলক হুঙ্কার দিছে এতিয়া মুসলিম ছাত্র সন্থায়। বিভিন্ন সময় প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিভিন্ন মহলে, আর তার মাজতে দেখবলে পাওয়া গেছে এবার আজমলে শহীদক অপমান করেছে বলে উল্লেখ করেছে মুসলিম ছাত্র সন্থায়। আর আজমলক নিজের স্থিতি স্পষ্ট করবলে আহ্বান জানালে মুসলিম ছাত্র সন্থায়। লাহরীঘাটত এতিয়া হুঙ্কার দিয়া পরিলক্ষিত হয়েছে। আর নির্বাচনী প্রচার সভাত আজমলে লগাইছিল এখন আরবি ভাষার বেনার, আর আরবি ভাষাত লিখিত বেনারখন লগার পাছতে রাজ্য জুড়ে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। আর তার মাজতে একাংশই উল্লেখ করেছিল অসমিয়া ভাষার শ্রাদ্ধ পাতিছে নাকি আজমলে। আর অসমিয়ার স্বাভিমানক আঘাত হনার অভিযোগ উত্থাপন হয়েছে, আর তার পাছতে এবার উভতি ধরেছে মুসলিম ছাত্র সন্থায়। কিছু মন্তব্য আহি পড়ছে, শুনাই লো। জুরির সাংসদ মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবে যাকালি গোয়ালপাড়াত এখন সভাত তেখেতর পিছফালে বহি থাকা যখন বেনার আসে সেই বেনার বেনারখনত কিন্তু অসমীয়া ভাষাক অপমান করা হয়েছে। সেই বেনারত কিন্তু আর আমি দেখা পালো যে সম্পূর্ণ মানে আরবিক ভাষাটো তাত মানে ইউজ করা হয়েছিল। গতি ইয়াক আমি মুসলিম ছাত্র সন্থায় গরিহণা দিছো। আজি আমার অসমের ভাষা আন্দোলনত যখন ব্যক্তি শহীদ হয়েছিল সেই শহীদ সকলক অপমান করা হয়েছে বলে আমি অভিহিত করেছো। আজি সর্দার আমার মজামেল হোক, আমার অনিল বরা সকলের যে বলিদান, সেই বলিদানক কিন্তু আমার সাংসদগুলো কিন্তু অপমান করেছে। এই ধিক্কারজনক আজি অসম আর অসমের স্বার্থত আমি বিভিন্ন সময় কাম করে আসছিল। আমি মুসলিম ছাত্র সন্থার লগতে অসমের যেমন মুসলিম সম্প্রদায়ের লোক আছে আমি কষ্ট পাইছো, আঘাত পাইছো। কারণ অসমের অসমিয়ার স্বাভিমানত তেখেতে আঘাত হানিছে। কারণ এই সভার জড়িয়ে এটা কথা স্পষ্ট হয়ে যাব বিচারিছে যে তেখেতে হয়তো এটা জানি করেছে নে নজানাকে করেছে, সেটা তেখেতে রাজহুয়া করব লাগে। কারণ এখন রাজহুয়া মিটিংত কেনেকে মানে আরবিক ভাষার ব্যানারটো তেখেত সকলে ইউজ করব পারিলে, কারণ তেখেত এজন রাজনৈতিক ব্যক্তি হয়, তেখেত এজন সাংসদ হয়, ইআইডিএফর তেখন মুরব্বী প্রধান, গতিকে তেও জানি শুনি জ্ঞানী ব্যক্তি হয়ে পেলায় কেউ অজ্ঞানীর কাম করিলে হেয়া রাজহুয়া করব লাগে। আমি ধিক্কার দিছো এনেকা মানসিকতা থাকার ব্যক্তিক, যি ব্যক্তিয়ে নাকি অসমত থাকি অসমের ছবি মনক পাহরি গেছে, অসমিয়ার ভাষার কথা পাহরি গেছে, তেনেকা ব্যক্তিক আমি গহরণা দিছো। আর অতি শীঘ্রই তেখেতে ইয়ার একটা স্পষ্টীকরণ দিব লাগে বলে আমি মুসলিম ছাত্র সন্থায় দাবি জানাইছো। আর অনাগত দিনত আমি একটা কথা আজ সংবাদ মাধ্যমের জড়িয়ে হকাই দিব বিচারিছো, যখন ব্যক্তিয়ে বা যখন দোকান বা দোকানিয়ে বা অফিস কাছে এতিয়াও অসমীয়া ভাষার মানে ব্যবহার হওয়া নাই ফলকবিলাকত, সেই ফলক সমূহত অতি শীঘ্রই অসমীয়া ভাষা ব্যবহার করক, অন্যথা আমি মুসলিম ছাত্র সন্থায় কিন্তু বিহিত ব্যবস্থা লবলে আমি বাধ্য হম। আমি হকিয়াই দিছো পুনর্বার, আর লগতে আমি আমার অসম সাহিত্য সভাকে আমি আহ্বান জানাও এই ক্ষেত্রে দৃঢ় পদক্ষেপ লব লাগে। আমি মুসলিম ছাত্র সন্থায় সদায় আছো, অসমীয়া ভাষাত যাতে কোনো ধরনের ত্রুটি নহয় অসমীয়া ভাষার প্রচারের ক্ষেত্রে, বা যখন মানে এতিয়াও আজিলেকে ফলকত মানে অসমীয়া ভাষা ব্যবহার করা নাই সেই ব্যবসায়ীসকলকে আমি হকিয়াই দিছো। এই ক্ষেত্রে আপনাদের অসমীয়া ভাষাক সন্মান জানাই নিজে নতি স্বীকার করে সেই ফলকবিলাক আঁতরাই অসমীয়া ভাষার ব্যবহার করক আমি মুসলিম ছাত্র সন্থায় দাবি জানাইছো।